বলে না মোটেও না বলেই মিষ্টির হাত ধরে যখনই টেনে নিয়ে বাড়ির দিকে যেতে যাবে তখনই সিদ্ধার্থ মিঠাইয়ের হাত থেকে মিষ্টিকে কেড়ে নেয় এবং কোলে তুলে বলে আমার এঞ্জেল আমার সাথে আমার বাড়িতেই যাবে তখনই মিঠাই রেগে যায় ভীষণ রেগে গিয়ে বলে মোটেও না বলে মিঠাই নিজের অজান্তে হুড়হুড় ইংলিশ বলা শুরু করে দেয় ননসেন্স স্টুপিড রেডিকিউলাস ডিসগাস্টিং যে সবটা বলে তো সিদ্ধার্থকে চমকে দেয় সিদ্ধার্থ ভীষণ খুশি হয়ে যায় মিঠাইয়ের মুখে এমন ভুল ভাল ইংরেজি শুনে তো বন্ধুরা অবশেষে স্মৃতি ফিরলো মিঠাইয়ের আর স্মৃতি ফেরা মাত্রই আবারও সেই হুড়হুড় ইংলিশ বলা শুরু করে দিল মিঠাই রানি যেটা দেখে তো সিদ্ধার্থের আনন্দের সীমা নেই তাহলে কি এবার সিদ্ধার্থ মিঠাই এক হবে দুজনকে আর কেউ আলাদা করতেই পারবে না সবকিছু ভুলে নিজের উচ্চে বাবুর কাছে ফিরবে মিঠাই আর সত্যি সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো মিঠাই সিরিয়ালের আগামী পর্বে দেখা যায় মিঠিরা কোনো কিছুর হাল খুঁজে না পেয়ে অবশেষে ডক্টর ব্যানার্জির সাথে দেখা করতে আসে শ্রী মিঠিও মিলে এদিকে শ্রী ডক্টর বলে আমরা তো ফেরাতেই পারছি না আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে এর আগে আপনার যে পেশেন্ট গুলো ছিল তাদের ক্ষেত্রে কি রিয়াক্ট পেয়েছেন যেটা শুনে তো ডক্টর ব্যানার্জি বলে আসলে সত্যি কথা বলতে এটা আমার প্রথম কেস যেটা শুনে তো মিঠি এবং শ্রী দুজনেই হা হয়ে যায় এদিকে সিদ্ধার্থ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়ে সিদ্ধার্থের মুখে কোনো কথাই থাকে না এদিকে মিঠিও রেগে যায় তো বন্ধুরা ডক্টর ব্যানার্জির কথা শুনে তো তেড়ে বসলো মিঠি এমনকি বাকি সকলে অবশেষে হাল ছেড়ে দিল ডক্টর ব্যানার্জির উপর থেকে এবার তাহলে কি করবে হাল্লাপাটি নিজেরাই কি নিজেদের মতন চেষ্টা চালাবে এবং মিঠাই স্মৃতি ফেরাবে সিদ্ধার্থ কি এমন কোনো প্রজেক্ট নিয়ে নামবে যেখান থেকে মিঠাই স্মৃতি ফিরেই আসবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন